তাই না? জগন্নাথের লীলা পরিবেশন করেছিলাম আপনারা সবাই মিলে আস্বাদন করেছিলেন, আরো অনেক অনেক কীর্তনিয়ারা এখানে গান গাইছেন, হরিনাম গাইছেন। তো আজকের আপনাদের কৃপায় নবদ্বীপের একটা লীলা আপনাদের শোনাব। সবাই জানি আমরা গৌর আর নিতাই দুইটি ভাই, তাই না? কি গো মাইরা, সবাই জানি তো গৌর আর নিতাই সম্পর্কে কে? দুই ভাই। হ্যাঁ, দুইটি ভাই। কিন্তু বাবা, এই যে গৌর আর নিতাই দুইটি ভাই, এরা কি নিজের মায়ের পেটের ভাই না আলাদা আলাদা মায়ের ছেলে? নবদ্বীপে এসে ভাইয়ে ভাইয়ে করে সবাই মিলে হ্যাঁ কীর্তন করতে শুরু করেছিলেন নবদ্বীপে, এরা কি এক মায়ের ছেলে না পৃথক পৃথক মায়ের সন্তান? এই কথাগুলো এই লীলার মাধ্যমে জানবো আমরা। আজকে যেই লীলা শুনব, গৌর আর নিত্যানন্দের মিলন, কিভাবে গৌর নিতাইয়ের মিলন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই লীলাখানি আজ স্মরণ করব। নবদ্বীপের লীলা, জয় নিতাই, হরিবল ও মায়েরা। তবে বলি, গৌর নিতাই একই মায়ের ছেলে নয় বাবা। যদি আপনাদের কেউ বলে বলে গৌর বড় না নিতাই বড়, কি বলবেন? কি গো মাইরা বলুন, গৌর বড় না নিতাই বড়? নিতাই বড়। জয় নিতাই। নিতাই বড়ও বটে আবার ছোটও বটে, নিতাই এক মায়ের পেটের ছেলেও বটে আবার পৃথক পৃথক মায়ের ছেলেও বটে। দেখুন কত বড় পুরো রহস্য এই গৌর নিতাইয়ের মধ্যে লুকিয়ে আছে, আমরা আজও জানি না। আজকের সেই লীলা স্মরণ করব। আসুন আমরা সবাই মিলে নবদ্বীপে যাব গৌর লীলা আস্বাদনের জন্য। সবাই মিলে আমরা গৌর গুলো গান গাইব। কেন বলে বাবা, সবাই মিলে তো প্রথমে রাধা নাম করে, কৃষ্ণ নাম করে, তুমি আবার কোথা থেকে এসেছো হে গৌর নাম গাইতে? হরি বল। ও মায়েরা, একটা কথা শুনে রাখুন গো, যে যুগে যে অবতার সেই ধর্ম সার, সেই ধর্ম সার, ওই অন্য ধর্ম আচরিলে জীবি না হইবে, শুনে রাখুন কথাটা একটু মন দিয়ে শুনবে, যে যুগে যে অবতার সেই ধর্ম সার, অন্য ধর্ম আচরিলে জীব না হইবে পা। তার মানে মায়েরা বুঝতে পাচ্ছেন না তো, বুঝিয়ে বলছি। হরে কৃষ্ণ চারটি যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই তো হলো চার যুগ। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় শ্রীরাম, আর দাপরে কি গো মায়েরা, দাপরে কোন দেবতা? দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জয় রাধে বাবা। তো এখানে মহাজন বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন, না অন্য ধর্ম আচরিলে জীব না হইবে পার, যে যুগে যে অবতার সেই অবতারের ভজন আমাদের আগে করতে হবে। মানে হরে কৃষ্ণ এই কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু
বাবা গৌরকে ছেড়ে যদি তুমি রাম রাম করো, রামের দায় থাকেনি, তোমাকে কৃপা করে দিয়ে যাবে। গৌরকে ছেড়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণের দায় থাকেনি, তোমাকে কৃপা করবে। আগে গৌর চরণ ধরতে হবে। গৌর চরণ ধরবার পর যদি তুমি কৃষ্ণ ভজন করো, রামচন্দ্রের ভজন করো, তবেই তোমার ভজনটা সার্থক হবে, নইলে হবে না মা। এটা আমার কথা নয়, বলছেন বৈষ্ণব মহাজন। জয় রাধে। আর একটা কথা বলি, এই সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেশ বিদেশে আপনাদের কৃপায় গান গিয়ে বেড়াচ্ছি, হরিনাম গিয়ে বেড়াচ্ছি বাবা। এই হিন্দু ধর্ম ছেড়ে আমরা হিন্দু ধর্মী মানুষ, সনাতন ধর্মী মানুষ, আমরা গর্ব করে বলি আমরা সনাতন ধর্মী, আমরা হিন্দু ধর্মী। দেখবেন হিন্দু ধর্ম ছেড়ে অনেকেই অন্যান্য ধর্মে আশ্রয় নিচ্ছে, কেউ খ্রিস্ট ধর্ম, কেউ ইসলাম ধর্ম। কিন্তু না বাবা, আমাদের বাপ ঠাকুর তাদের আমল থেকে একটা কথা শুনেছিলাম, স্বধর্ম নিধনং শ্রেয়ো পরধর্ম ভয়াবহ। বাবারা একটু কথাগুলো মন দিয়ে শুনবে, গান বাজনা হবে, গান শোনাবো। স্বধর্ম নিধনং শ্রেয়ো পরধর্ম ভয়াবহ। বাবা নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে আশ্রয় নিলে, হ্যাঁ, পরম পিতা যিশুগুরুর আশ্রয় দিলে তুমি, কথাটা একটু মন দিয়ে শুনবেন। এখানে হয়তো অনেকেই থাকতেও পারেন, একজনও থাকতে পারেন, আপনি রাগ করবেন না, আপনারা রাগ করবেন না, যেনারা এই সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে আশ্রয় নিয়েছেন। কথাটা নিজে ভালো করে বুঝুন, তারপরে কথার নিজে বিচার করুন। কি বলছেন দেখুন, সনাতন ধর্মকে ত্যাগ করে আমার যীশু খ্রিস্টের ধর্মে আসো, তাতে কি হবে না, অনেক টাকা পাবে। সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মে আসো, তাতে কি হবে না, তোমার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। আচ্ছা আপনারা বিচার করে বলুন, সাত সভাজন মহাজন, এখানে জ্ঞানী গুণী পণ্ডিত অনেকেই আছেন, জয় নিতাই বাবা, যে দেশে যীশু আছে সে দেশে নার্সিংহোম নাই, যে দেশে যীশু আছে সে দেশে হসপিটাল নাই? হরিব, যদি যীশু আছে সেই মহান দেশ, ধনী দেশ আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, সে দেশের মানুষ কেন রোগে ভোগে? হরিব বাবা, এই যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তৎকালীন সমাজে প্রমাণ করে গেছেন একজন শিক্ষিত ছেলে। কে? তার মতো শিক্ষিত ছেলে পাওয়া যে দুর্লভ। কে সে? যিনার বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে তিনি জগতের স্বামী রূপে পরিগণিত হয়েছেন, সমাদৃত হয়েছিলেন, তিনি কে? স্বামী বিবেকানন্দ। দেখুন এই সনাতন ধর্মকে শিখরে তুলে দিয়ে গেছেন, তবু আমরা সনাতন ধর্মী মানুষ এই সনাতন ধর্মকে ছেড়ে অন্য ধর্মে যাই, লজ্জা হয়। জানেন জয়নিতায় কিরকম করে দিয়ে গেছেন, সেই উঁচু আসনে বসিয়ে দিয়ে গেছেন এই ধর্মটা, সনাতন ধর্মকে। একদিন শিকাগো শহরে যখন বিবেকানন্দ ধর্মীয় ভাষণ দিচ্ছেন, তখন প্রত্যেক ধর্মের ধর্ম যাজকেরা এসেছেন। শিক্ষিত ছেলে বাঙালি ছেলেকে ঠকিয়ে দেবে। মায়েরা মন দিয়ে শুনবেন, এখানে অনেকেই শিক্ষিত ব্যক্তি আছেন, শিক্ষিত মায়েরা আছেন। হরে কৃষ্ণ, কিরকম ঠকাবে? সকল ধর্মগ্রন্থ, যীশু খ্রিস্টের বাইবেল, খ্রিস্ট ধর্মের বাইবেল, ইসলাম ধর্মের কোরআন, হ্যাঁ, শিখ ধর্মের গ্রন্থ সাহেব, আর নানান ধর্মের নানান গ্রন্থ এনে এক জায়গায় করেছেন। শেষে কি করেছেন জানেন?
শ্রীমদ ভগবত গীতা এই গীতা গ্রন্থটাকে সবার নিচে রেখেছে। কেন না? ওটা একটা নগণ্য, ওটা একটা ছোট ধর্ম, যে ধর্মের বহুল প্রচার নাই। ওই গীতার গ্রন্থটাকে সব থেকে নিচে রেখে এবার সকল ধর্ম যাজকেরা একসঙ্গে বসে ওই বিবেকানন্দকে প্রশ্ন করলেন, এই যে ও বাঙালি বাবু, আপনি তো সনাতন ধর্মের হয়ে অনেক বক্তব্য দিয়েছেন, বক্তব্যগুলো ভালো লেগেছে, কিন্তু এইবার বিচার করুন, এই যে গ্রন্থগুলো সাজানো হয়েছে পরপর, যে যার ধর্মগ্রন্থ, আপনার ধর্মগ্রন্থটা তো নিচে আছে, আপনি বলুন এই গ্রন্থগুলোকে দেখে আপনার ধর্ম কোথায়? নরেন্দ্রনাথ দত্ত করজোড়ো করে বললেন, ওগো তোমরা ধর্ম যাজক, তোমরা আমার গুরুজন, তোমাদের কাছে আমি ছেলের সমান, আপনারা কি বলছি? বলছি তোমার এই গীতা সব থেকে নিচে আছে, তোমার তো ধর্ম ছোট ধর্ম। কেন না? তোমার গ্রন্থ সব থেকে নিচে রাখা হয়েছে। বলে না গো, আপনারা ভুল করছেন, যে নিচে থাকে সবার ধর্মগ্রন্থকে সকল ধর্মকে মাথায় করে রেখেছে, ওগো ভার যদি না সইতে পারত, সে কি নিচে থাকতে পারত? সে তো সবার উপরে উঠে যেত। নিতাই গৌর হরি হরি গো। সেই দিন আমেরিকায় শিকাগো শহরে ওই ছোট্ট বাঙালির ছেলের চরণে সবাই মিলে আছাড় খেয়ে পড়ে গিয়েছিলেন, বলেছিলেন সবাই একই কথায় একই সুরে, হ্যাঁ সনাতন ধর্মই হচ্ছে জগতের শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মে অহিংসা আছে, যে ধর্মে ভাইয়ে ভাইয়ে প্রাণ আছে, পিতা পুত্রের বন্ধন আছে, যা অন্যান্য ধর্মে খুবই কম। হরি বল মায়েরা, তাই আমরা বাঙালির ঘরে জন্ম নিয়ে বাঙালি হয়ে বড় গর্ববোধ করব। কেন না? আমার এই বাংলার মাটিতে যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই না? নদিয়া জেলায় নবদ্বীপ ধামে শচী মায়ের গর্ভে এসেছিলেন সেই শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই বাঙালি হয়ে বড় গর্ব করে বলি অন্যান্য দেশে, যে আমাদের ঘরে ভগবান জন্ম নিয়েছিল। জয়নি তাই মায়েরা, তাই আপনাদের চরণ ধরে বলবো, আমরা কলির মানুষ হয়ে বাঙালি হয়ে আমরা সেই মহাপ্রভুর ভজন আগে করব। সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে, হ্যাঁ মায়ার বন্ধন একটুখানি ছিন্ন করে বলুন আনন্দ পাবেই পাবেন। সবাই মিলে দুটি বাহু তুলুন, হাত দুটো উপরে, একবার গৌর গৌর বল রে, আসতে মায়েরা, এদিকে যে মায়েরা করতালি দিচ্ছে খুবই ভালো, আর ও পাড়ার মায়েরা খুব শীত পেয়েছে গো মা, হ্যাঁ বলবেন মামা মুখে চাদর নিয়ে বলছে তোমার লজ্জা নাই? ভাসুর শ্বশুর এক পাশে বসে আছে আর ঘরের বউ হয়ে দুটি বাহু তুলে নাম করব, একবার বলবেন সেই মায়েরা, যার জন্য লজ্জা পেয়ে আজকের গোপালের কাছে হরিনাম করছেন না,
যার জন্য লজ্জা পাচ্ছি, শেষের দিনে সে কি তোমার সঙ্গে যাবে মা? যে কারণে হরিনাম করছো না তারা সঙ্গে যাবে না মা, শেষের দিনে যে নামকে করছো না সেই নামই তোমাকে সঙ্গে করে শেষকৃত্য করবে, শেষের কাজ এই নামই করবে, অন্য কেউ করবে না মা। জয়নিতা, আগে যাবে নাম, পরে যাবে তোমার দেহ মন প্রাণ। জয় রাধে। তাই মায়েরা যারা হাতে তালি দেবেন না, ভালো ভালো ট্যাবলেট আছে মা, হ্যাঁ সবাই মিলে দুটি বাহু তুলুন আর তালি দিন, হরি নামে তালি দিলে হরে কৃষ্ণ অনেক ভালো হবে। সবাই মিলে বলুন একবার, গৌর গৌর বল রে, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ জয়নিতা, তাহলে আমার সঙ্গে আপনারা হাতে তালি শুধু দেবেন কেন? হ্যাঁ দশে পাঁচে মিলি সবে করো তালি দিয়া, হরি নাম করো ভাই নিজ দ্বারেতে বসে। তোমার এটা আমাদের প্রত্যেকের নিজের ঘর নয়, এই হরির পাঠ শ্রী গোপালজির মন্দির আমাদের নিজের ঘর নয় ঘর তো? তাহলে নিজে ঘরে বসে মহাজন বলছেন হাতে শুধু তালি দিলে হবে না, মুখেও নাম করতে হবে, দশে পাঁচে মিলি সবে করো তালি দিয়া, হরি নাম করো ভাই নিজ দ্বারেতে বসিয়া। হরি বল। নিজ দ্বার বলতে এর একটা অন্তরের ব্যাখ্যা আছে, সেগুলো বলবো না, সেগুলো বলতে গেলে আর লীলা শোনা হবে না। হরি বল। দুটি বাহু তুলে বলুন, সবাই মিলে তালে তালে বলবেন, হ্যাঁ তালে তাল দিলে যিনি আপনাদের তাল জোগাবেন তিনি নেবে আসবে। যাইনি তাই, গৌর গৌর বলুন, আমার সঙ্গে শুধু বলবেন গৌর গৌর, আমি যা বলি না কেন আপনারা জোরে জোরে বলবেন গৌর গৌর, কেমন? গৌর গৌর। এই দাঁড়াও, তোমরা কেউ খোল করতাল বাজাবেন না, অর্গান বাজাবেন না, মায়েরা শুধু জোরে জোরে বলবেন, বলো গৌর গৌর। হচ্ছে না গোপাল শুনতে পেয়েছে কি? জিজ্ঞেস করুন যাকে এত ভালোবাসি। হ্যাঁ যাইনি তাই, সবাই মিলে বলুন গৌর 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 গৌর, জোরে জোরে কেমসে বলো বলো, গৌর 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 গৌর। বলো দয়াল নিতাই চাঁদ কি জয়, জয় দিচ্ছে না ভয় বলছেন। গৌর নাম করলে ভয় লাগে না,
ভূত প্রেত পিশাচস্য সকল দূরে চলে যায়। ও মায়েরা জয় দিলে কি হবে, জয় দিলে জয়ী হবেন। আর মায়েরা অনেক অনেক মায়েরা বসে আছেন, মনে মনে ভাবছেন বাবা হরি নামে তালি দিলে কি হবে। প্রত্যেক কীর্তনিয়ারা এখানে অনেক কীর্তনিয়ারা কীর্তন করেছেন করবেন, হ্যাঁ অনেক কীর্তনিয়ারা বড় বড় কীর্তনিয়া এনে হয়তো আমাদের এই গোপালজির মন্দিরের কমিটি বৃন্দ করাবেন, বড় বড় কীর্তনিয়া এনে। এইটুকু তত্ত্ব আপনাদের সামনে বলে যায়, কার কাছ থেকে শুনেছেন কিনা জানি না, আমি আপনাদের চরণ ধরে বলবো মায়েরা এই তত্ত্বটা ভালো করে শুনে নিন। হরি নামে তালি দিলে কি হবে, হ্যাঁ কীর্তনিয়ারা বলে না একটু নাম করো আর হাতে তালি দাও, হাতে তালি দিলে কি হবে। মহাজন বললেন যার ঘরে হ্যাঁ ছিঁড়া ফাটা, যার ঘরটা ছিঁড়া ফাটা, ভালো করে চাল চুলা নাই। গোবিন্দ বললেন হ্যাঁ গো, হাতে তালি দিয়ে নাম করলে ওই যে ছেঁড়া ফাটা চালটা আমি তালি লাগিয়ে দিই। আর না করলে কি হবে, বলে যার ঘরে তালি লাগানো নাই বড় বড় তালি করে দি। হ্যাঁ জয় নিতাই মা হরি বল। আর একটা তত্ত্ব বলি, হরি নামে তালি দিলে তো শুনলেন মহাজন শ্রী ভগবান তোমার সংসারের ফাড়া ফাটা ছেঁটা তালি লাগিয়ে দেবেন, হ্যাঁ যেগুলো ফাটা ছেঁড়া আছে সেগুলোতে তালি লাগিয়ে দেবেন। হরি বল। আরেকটি মহাজন, আরেকজন মহাজন তিনি কি বলছেন যে হাতে তালি দেবেন কেন, হরে কৃষ্ণ এই হাতের নিচে কি আছে বাবা, ভালো সংসার যাচ্ছে না, এত ভালো ভালো কাজ করছেন, এত মাথার ঘাম পায়ে ফেলছেন, ভালো করে সংসার প্রতিপালন করছেন না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছে আমি কিছু করতে পারবো না বাবা। বৈদ্যের কাছে গেলেন, সেও বলছে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ শেষে কার কাছে গেলেন, আপনি আমার আপনার দুটো হাত নিয়ে গেলেন জ্যোতিষীর কাছে। যখন ভালো করে সংসারটা চলছে না, হ্যাঁ ডাক্তার বর্তিতে কিছু করতে পারছি না, রোগ ব্যাধিতে সংসার যেন ঘিরে ফেলেছে, কি বলেন দুটো হাত নিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে বাবাজি আমার হাতটা দেখে দাও না বাবা, কি গ্রহ ফাংশন খারাপ চলছে কিনা। জ্যোতিষী আপনার হাত দেখে বলবেন বাবা সত্যি তো সংসারে রোগ ব্যাধি, টাকা পয়সা যেমন রোজগার করছো জলের মতো খরচ হয়ে যাচ্ছে, কেন জানো তোমার গ্রহটা ডাউন হয়ে গেছে, হ্যাঁ গ্রহটা ডাউন হয়ে গেছে বাবা। আমি আপনাদের কাছে জ্যোতিষী করতে আসিনি বাবা, অ্যাস্ট্রোলজিস্ট করতে আসিনি, আমি কীর্তন গাইতে আসছি। তবে শুনে নিন কথাটা, এর নিচে কি থাকে না বৃহস্পতি, এর নিচে থাকে শনি, এর নিচে থাকে রবি, এর নিচে থাকে বুধ, এমন করে অ্যাস্ট্রোলজিস্ট জ্যোতিষীরা দেখে বলে বাবা তোমার শনি ডাউন হয়েছে, বৃহস্পতি ডাউন হয়েছে, তাই অর্থ রাখতে পারছো না। একটা কথা শুনবেন মায়েরা, জ্যোতিষীর কাছে যেতে হবে না, হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আংটি স্টোন করতে হবে না, একটা কাজ করলে গ্রহ ফাংশনটা ভালো হয়ে যাবে। কি হবে না, হাতে তালি দিলে বাবা ভালো করে জোরে জোরে হাতে তালি দিলে দেখবেন কয়েকদিন পর যে জায়গাটা নিচু ছিল ওই যে বলেছিল গ্রহটা ডাউন আছে, হাতে তালি দিবেন ভালো করে দেখবেন কয়েক মাস এমন করে প্র্যাকটিস করে যান। ভালো লাগে না মন্দিরে বসতে, আপনি ঘরের কোণে একটা চিত্রপট টাঙিয়ে দিন, তাও ভালো লাগে না, কোন দেবতাকে বিশ্বাস করি না, মা বাবার ফটোটা রেখে দিন, সেই মা বাবার কাছে আপনার ইষ্ট ভজন করুন, মা বাবাকে ইষ্ট দেব মনে করে হাতে ভালো করে তালি দিন, তার চরণ স্মরণ করুন, আর গুরুদেবের দেওয়া যেই নাম সেই নাম আপনি জপ করুন। এমন করে মাসের পর মাস প্র্যাকটিস করতে করতে অভ্যাস করতে করতে বাবা ওই যে গ্রহটা ডাউন হয়েছিল সেই জায়গাটা আপনার উঁচু হয়ে যাবে। হ্যাঁ পরীক্ষা করে দেখবেন,
আপনার যখন সংসার ভালো চলবে হরি নামে, গ্রহ ফাংশনটা ভালো হয়ে যাবে, কি গো লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে তো। আর ডাক্তারকে টাকা দিতে হবে না, জ্যোতিষীকে টাকা দিতে হবে না, জ্যোতিষীর কাছে স্টোন কিনতে হবে না। হরি বল, জয় রাধে বাবা। তাই বলছি, যারা এ জন্মে সুদুর্লভ মানব জন্মটা পেয়েছো ভাই, একটু হাতে তালি দিয়ে হরি নাম করে যাও, দেখবে তোমার সকল মনোরথ পূর্ণ হয়ে যাবে। আর যারা হরি নামে এই মানব জন্মটা পেয়ে, সুদুর্লভ মানব জন্ম পেয়ে এ জন্মে হরি নামে তালি দিচ্ছ না, আমি বৈষ্ণবের ছেলে হয়ে আপনাদের চরণ ধরে বলবো, কথাটা একটু ভালো করে শুনবেন। এ জন্মে যারা হরি নামে তালি দিচ্ছেন না, আগামী জন্ম হবে হয়তো মানুষ জন্ম, কোন সুকৃতির ফলে হয়তো তুমি মানুষ কুলে জন্ম নেবে, কিন্তু সে জন্মে হাতে তালি না দিলে পেটের ভাত জুটবে না। বুঝতে পেরেছেন কথাটা? আগামী জন্মে হাতে তালি না দিলে পেটের ভাত জুটবে না, বুঝে নিন কথাটা। হরে কৃষ্ণ। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই এক ধরনের মানুষ আছে না, ঘরে ঘরে ট্রেনে দেখা যায় বিশেষ করে, ও দেখ দুটো পয়সা দে, হরি বল। তাদের জন্মটা ভীষণ কষ্টের জন্ম গো। আমরা কেমন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র নিয়ে সংসার করে মহানন্দে এই কৃষ্ণের সংসার করছি, তাদের কি সংসার আছে বলো ভাই? সে মানব জন্ম পেয়েও সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কেন? ওরে ভাই, তুমি আগের জন্মে সিদ্ধ সুন্দর মানব জন্মটা পেয়ে হরি নামে তালি দাওনি। হ্যাঁ, তো এ জন্মে তালি দিয়ে তোমাকে খেতে হবে। হরি বল ও মায়েরা। তাই বলি সবাই মিলে একবার বলো, ও রাধে তেরে লিয়ে মে আয়া হে, একটু তালি দেবেন কেমন? দেখো আচ্ছা, কারা কারা সামনের জন্মে তালি দেবেন একটু হাত তুলুন। দেখেছেন, কান টেস্ট করে নিন ভালো করে, কি বলছি? হ্যাঁ, যারা যারা সামনের জন্মে তালি দেবেন, বুঝতে পেরেছেন? কান টেস্ট করিয়ে নিন। হরি বল ও বাবা। এ জন্মে আমরা কারা কারা তালি দেব একবার দুটি বাহু তুলবেন। ও রাধে ও রাধে ও রাধে তেরে লিয়ে মে আয়া হে, বলার পরে অনেকে মায়েরা দিচ্ছিলেন না, এখন দিচ্ছে আস্তে, তবে হাতটা একটু নিচের দিকে না, একটু ওপরের দিকে উঠুক না, ওপরে সবাই মিলে, হ্যাঁ ওপরে উঠুক। ওপরে ওঠাবো কেন না? আমরা যত ওপরের দিকে ওঠাবো, ওপরে যিনি আছেন তিনি কৃপা করে নেমে আসবেন, হাত দুটো ধরে তোমার তোমাকে পারাপার করে দেবে। সবাই মিলে ওপরের দিকে, ও রাধে ও রাধে বৃন্দাবন কি হাম মে, বৃন্দাবন কি হাম মে,
রাধে 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 বলো ব্রজ কি রাধা রানী প্রেম বিলাসিনী রাধা ঠাকুরানী কি জয় জয় বাঁকে বিহারী কনৈয়া লাল কি বৃন্দাবন ধাম কি জয় গোপাল কি গোপাল জিউর কমিটি বৃন্দ কি ভক্ত মন্ডলী কি গ্রামবাসী কি সবাই মিলে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে রাধে বল। এবারে মায়েরা অনেকক্ষণ অনেক কথা শুনলাম, যে লীলাটা বলেছিলাম একটুখানি তার দিকে যেতে হবে। জয়নি তাই মা, আজকের কি লীলা আস্বাদন করব বলেছিলাম প্রথমে, গৌর আর নিতাইয়ের মিলন, হ্যাঁ তাই না, গৌর নিতাইয়ের মিলন। জয়নি তাই বাবা আপনাদের একটা কথা বলি, হরিনাম শুনবো, হরিনামে কেউ অর্থ দেবেন দান করবেন গোবিন্দের জন্য, তবে একটু আমার আমি একটু বলবো, হ্যাঁ কারণ যেখানে সেখানে ঢুকে পড়লে বাবা, হ্যাঁ জয়নি তাই একটুখানি বসুন। রাধে ও মায়েরা, তো আমরা যে লীলা শুনবো গৌর আর নিতাইয়ের কিভাবে মিলন হয়েছিল, সেই লীলাটার নাম হলো নিত্যানন্দ মিলন। আসুন এইভাবে মহাপ্রভু শিবা সাঙ্গিনা সকল ভক্তদের রাধা নামে কৃষ্ণ নামে পাগল করে তুলেছেন, সবাইকে এই কৃষ্ণ নামে ভাসিয়ে তুলেছেন। এমন সময় ভক্তগণ বললেন, প্রভু গো আমরা রাধা নামের সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করব। কিন্তু শ্রীবাস ঠাকুর বলছি কৃষ্ণ নাম করবে কি গো, রাধা নাম করবে কি গো, ওই দেখো ভালো করে আমার গৌরীর দিকে তাকিয়ে, ওই তো আমার কানাই নাচে, মহাপ্রভুর কানে কথাটা টেকলো বাবা, মহাপ্রভুর কানে কথাটা কি ঠেকলো? জয় রাধে, যে গৌর নাচছে না, শ্রীবাস ঠাকুর বলছে ওই তো আমার কানাই নাচছে, ওই তো আমার রাই নাচলে। শ্রীমন মহাপ্রভু নিজেকে আর স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন কি, আমি সেই ব্রজের কানাই, আমি সেই ব্রজের বাকাসাম, আমি যদি ব্রজের কানাই হব, বলো আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলা, আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই, আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলাই, অদর্শনে প্রাণে মরি দাদা গো, অদর্শনে প্রাণে মরি দাদা গো, একবার এসে দেখা দাও ভাই, অদর্শনে প্রাণে মরি দাদা গো, অদর্শনে প্রাণে মরি ভাই গো, দাদা শ্রীমন মহাপ্রভু আমার
দাদা দাদা বলে শিবা সঙ্গনে নাচতে নাচতে ডেকে উঠলেন দাদা 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 গো একবার আমার কাছে এসে দেখা দাও, তোমায় ছাড়া আমার মনের বাসনা যে পূর্ণ হচ্ছে না, জগতে যে হরিনাম বিলাব, হরিনামকে করব অস্ত্র, প্রেমকে করব অস্ত্র, তুমি তো কথা দিয়েছিলে দাদা তুমি যদি না আমার কাছে আসো আমি জগৎকে হরিনামে মাতাবো কি করে। হরে কৃষ্ণ মায়েরা, এদিকে তো মহাপ্রভু শিবাসাঙ্গি নয় নবদ্বীপে দাদা দাদা বলে ডেকে উঠলে, ওদিকে নিত্যানন্দ তিনি কোথায় জন্ম নিয়েছিলেন বাবা? নদিয়ার মাটিতে নয়, নিতাই চাঁদ কিন্তু নবদ্বীপের মাটিতে জন্ম নেয়নি, কোথায় নিয়েছিল? বীরভূম জেলা যারা গিয়েছেন তারাপীঠে, তারাপীঠ কারা কারা গিয়েছেন একবার হাত তুলে বলবেন তো, তারাপীঠ কারা গেছেন? হ্যাঁ, সেটা হলো বীরভূম জেলা। এই বীরভূম তারাপীঠ থেকে 13 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর গ্রাম, যেখানে নিত্যানন্দ জন্ম নিয়েছিলেন, ওই বীরচন্দ্রপুর গ্রামের আগের নাম ছিল কি গো? জয়নি তাই। বীরচন্দ্রপুর আগের নাম কি ছিল? এক চক্রাকার, যেটা বর্তমান নাম হয়েছে বীরচন্দ্রপুর গ্রাম। যদি কোনোদিন তারাপীঠে কেউ যান, কৃপা করে এটা ভুল করবেন না, ওই তারাপীঠ থেকে 13 কিলোমিটার দূর নিতাইয়ের বাড়ি দেখে আসবে, দেখলে আসতে ইচ্ছে হবে না। সেখানে নিত্যানন্দের বাড়ি ছেড়ে, এত মধুময় বাড়ি, এত মধুময় পরিবেশ, সেই পরিবেশ ছেড়ে আসতে ইচ্ছে হবে না। মা অনেকবার গিয়েছিলাম আপনাদের কৃপায়, অনেকবার হরিনাম করারও সুযোগ পেয়েছি। নিত্যানন্দের যিনি বংশধর, তিনার চরণে হাত রেখে তার চরণের ধুলি মাখারও সুযোগ পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ও মাইনা, সেই নিত্যানন্দ কোথায় জন্ম নিয়েছেন? বৈষ্ণব পদকবি যিনি আমাদের মেদিনীপুরের মাটিতে জন্ম নিয়েছিলেন, কে? দুঃখী কৃষ্ণ দাস শ্যামানন্দ প্রভু, তিনি পদাবলীটা লিখলেন। কি লিখছেন? ও গো রার দেশ না, আর এক চক্র ও গো হারাই পণ্ডিতের হরে, অনেকদিন ছেলে পুলে যার ঘরে হয় নাই, অনেকদিন ছেলে পুলে হয় নাই, বুড়ো বয়সে ছেলে হয়েছে। দেখবেন বুড়ো বয়সে ছেলে হলে
পাড়া প্রতিবেশীরাও একটু আনন্দ করে বাবা মাকে বলে, কি বলছেন? এই যে ও হারুয়া পণ্ডিত, হারাই পণ্ডিত, হারুয়া পণ্ডিত বলছে কেন না? সবাই মিলে ওই হারাই পণ্ডিতকে সবাই ডাক নাম ধরে ডাকতো, হারুয়া পণ্ডিত, ও হারুয়া পণ্ডিত। একবার এদিকে এসো না বাবা, ছেলের বাবা হয়েছি বলে কত গর্ব। এই যে বুড়ো বয়সে তো ছেলের বাবা হয়েছে গো, আনন্দ কি আর ধরবে? বলি শোনো, আমরা ব্রাহ্মণ মানুষ, তোমাকে উপদেশ দিচ্ছি, ছেলে হয়েছে দান করো ব্রাহ্মণদের, হ্যাঁ, অন্নদান, বস্ত্রদান, গাভী দান, সোনা দান, তোমার সাধ্যমতো ব্রাহ্মণদের অতিথিদের দান করো। ইগোমা, ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছেলে ছয় মাস কিংবা আট মাস হয়ে গেলে, হ্যাঁ, একটা শুভ মঙ্গল কর্ম করে থাকি, ছেলের যাতে মঙ্গল হয়, সেটা কি? ছেলে জন্মের পরে মুখান্ন প্রাশন, যাকে বলা হয় এক কথায় অন্নপ্রাশন। কেন অন্নপ্রাশন করব কেন? জয় রাধে, জানা আছে কি? জয় রাধে বল মায়েরা। অন্নপ্রাশন মানে কি? অন্ন প্রাশন, জয় রাধে। ওই ছেলেটার সঙ্গে অন্নের সঙ্গে সন করে দাও, বন্ধু করে দাও, কারণ অন্ন না হলে ও ছেলে আর বাঁচবে না, মায়ের দুধ আর ফুরিয়ে যাবে, দিনে দিনে ছেলেটা শুকিয়ে মরে যাবে। অন্নের সঙ্গে সন, বন্ধু করে দাও। তাই গুরুজনেরা মহাজনেরা চিন্তা করলেন, বাবা শুধু এমনি এমনি অন্ন মুখে দিয়ে দেব, গোপাল নিয়ে যাব। হয়তো বা দেখা যায় মা ঠাকুমা দিদিমা, হ্যাঁ, ছেলে হয়তো গর্বে আছে, তার আগেই গোপালের সামনে এসে মাথা খাচ্ছে, হ্যাঁ গো ঠাকুর, ঠাকুর গো, আমার ছেলের ঘরে দুটো মেয়ে হয়েছে, এবার আমার বৌমা গর্ভবতী, ঠাকুর গোপাল আমাকে একটা ছেলে দিয়ে দাও, আমার সংসারে একটা যেন পুত্র সন্তান আসে। বাবা, যিনারা বয়োজ্যেষ্ঠ আছেন তিনারা বলেন না, পুণ্যে পুত্র, হ্যাঁ, ভাগ্যে ভাজ্যা, পুণ্যে পুত্র তপে রাজা। যতই মাথা ঠুকো গোপালের কাছে, তোমাকে পুণ্য করতে হবে। বাবা যদি পুণ্য করে, মা যদি পুণ্য করে, তার ঘরে ছেলেই হবে হবে, এটা আমার কথা নয়, মহাজনের কথা, শাস্ত্রের কথা, হ্যাঁ। এই জন্য, হ্যাঁ, দান করো, ছেলে গর্ভে অঙ্কুর হওয়ার আগে তোমার সাধ্যমতো ব্রাহ্মণকে ডেকে ভোজন করাও, দান করো, গোপালের মন্দিরে যাও, তাকে একটু মনপ্রাণ দিয়ে সেবা করাও, তারপর তোমার গর্ভে যদি অঙ্কুর হয়, তার কৃপা হয়, তোমার পুণ্যের ফলে হয়তো তার মতো একজন গোপাল তোমার ঘরে পাঠিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তবে বাবা বেশি কথা বলবো না, অন্নপ্রাশন, অন্নপ্রাশন করবেন এমনি এমনি নয়, ফলে ঠাকুরের সিন্নি ছুঁয়ে দেবো, এ কথাটা কখনো বলবেন না। সিন্নি কার হয় জানেন? সিন্নি কোন ঠাকুরের হয়? সত্য পীরের সিন্নি হয়, দুই কুলে সিন্নি খায় বাবা সত্য পীর। জয় নিতাই। তা গোপাল যেখানে আছে সত্য পীরের কি প্রয়োজন? বাবা বলবেন সত্য পীর যা আর গোপাল তা, না, অনাদির আদি গোবিন্দ শ্রী গোবিন্দ, আর তার অংশভূতা ওই যে এক কুলে গেল, হ্যাঁ, নারায়ণ সত্যির হয়ে, আর এক কুলে এলো নারায়ণ হয়ে, দুই কুলে সিন্নি খায় বাবা সত্যতীর। সিন্নি খাওয়াবো না, তাহলে ওই ছেলেটা দুই দুই কথা বলবে, হ্যাঁ, সিন্নি খাওয়ালে এক কুলের কথা নয়, ও দু কুলের কথা বলে দেবে, বলিব কোন কুলেই আর থান হবে না গো। কি দেবে ছেলে কে? গোপালের প্রসাদ দাও, তাও যদি না পারো কি করবে জানো? গুরু বাড়িতে গুরুদেবকে ডেকে এনো,
গুরুদেব কি করবে না চিত্রপথে একটু ভোগ লাগিয়ে দিয়ে নিজে প্রসাদ করে মহাপ্রসাদ ছেলের মুখে দান করে দেবে, সেই প্রসাদে দেখবে ছেলে হবে ভক্তিমান, ছেলে হবে গুরু পিতা মাতার চরণে ভক্তিতা জন্ম নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই করেছিলেন হরাই পণ্ডিত। কি করলেন হরাই পণ্ডিত অতি হরষিত, এদিকে হরাই পণ্ডিত পুত্র মহোৎসব করছে, আর একজন বুঝতে পেরে গেছে কে এই ধরা দেবী, এই ভূমণ্ডল ধরা দেবী, তিনি কি করছেন আর পৃথিবী মণ্ডল পরে কলমল আনন্দ নাহি কো ধাবে, ধরণী মণ্ডল পরে কলমল আনন্দ নাহি কো ধাবে, ধরা তলমল 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 করে তলমল টল তলমল করে, ধরা তলমল 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 করে তলমল টলমল তলমল করে, নিতাই চাঁদে পদন হেরে তলমল 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 করে, নিতাই চাঁদে পদন হেরে ওর আনন্দ আর নাহি ধরে, নিতাই চাঁদে আনন্দ আর নাহি ধরে, নিতাই চাঁদের পদন হেরে একটা কথা বলি, প্রসাদ খাওয়ার জন্য যদি ব্যস্ত হন তাহলে কিছুই শুনতে পারবেন না বুঝতে পারবেন না। একটু কথা বলি, সবাই মিলে প্রসাদ পাবেন, সবাই মিলে গোপালের প্রসাদ নেবই, সেই জন্যই তো অনেক আশা করে প্রসাদের আশা করে আমরা ছুটে এসেছি, হরিনাম শুনবো প্রসাদ পাবো এই আমাদের মনের ইচ্ছা। তবে মা একটা কথা বলে দিই, অন্নপ্রাশন বাড়ি কার অন্নপ্রাশন, আপনাদের ঘরের নয় আমাদের ঘরের কথা বলছি। কোন ঘর? আমাদের ঘর বলতে নিতাইয়ের বাড়ি, সেখানে অন্নপ্রাশন হচ্ছে আর ধরা দেবী টলমল করছে, তার বাড়িতে আমরা প্রসাদ পেতে এসেছি। জয় নিতাই ও মাইনা। সেবা করার আগে কথাগুলো শুনে নিন, খেয়ে মরে খাইয়ে মরে দিয়ে মরে নিয়ে মরে, আর বেশি বলবো না, বলে মরে মরে বলতে বাবা কীর্তনিয়াকে এনেছে আমাদেরকে মরার জন্য। জয় নিতাই মায়েরা তত্ত্বগুলো শুনে রাখুন, খেয়ে মরে তবে আপনারা মরবেন, অখাদ্য কুখাদ্য খেলে মরবে, আর গোপালের প্রসাদ যদি বাৎসরান্তে একবার পাও তাহলে আর মরার ভয় থাকবে না, অকালে মরবে না। জয় নিতাই খেয়ে মরে, কে অখাদ্য কুখাদ্য খাইয়ে মরেছে, হ্যাঁ খেয়ে মরেছিল বাবা, অখাদ্য কুখাদ্য ভেবে গোবিন্দকে বলেছিল সামান্য একটা বালক ওটা আমার নিমেষের আহার, হ্যাঁ অখাদ্য কুখাদ্য বলে ওটাকে খেয়ে ফেলে ভেবেছিল বাবা, খেয়ে মরে, খেয়ে খেয়ে মরেছিল। আমরা খালি খাই খাই খাই, যত খাই তত পাই, যত চাই তত খাই, হ্যাঁ সব খাবো, সিঙ্গারা খাবো, বেগুনি খাবো, তেলভাজা খাবো, আলু খাবো, খাই খাই সব খাই তত খেয়ে মরে, খেয়ে কে মরেছিল না না নয় আমরা না, ওই যে গোবিন্দের ঘরে একজন খেয়ে বলহরি হয়ে গেছিল, হে খাবো তো খাবে খাবো তো খাবো ভগবানকে খাবো, আর ওই বেটা ভগবানকে খেয়ে ভগবান বলে দেখ বেটা কেমন লাগে। বকাসুর যখন গোবিন্দকে ওই পেটের ভেতর নিয়ে নিল, এবার গোবিন্দ বলছে দেখ খেয়ে কেমন লাগে, আমাকে খাবি, খাওয়ার স্বাদ চিরতরে মিটিয়ে দেবে।
হ্যাঁ হরে কৃষ্ণ, একটু বদ রক্তটা তোর ফিল্টার করে দি, হ্যাঁ তারপর যদি তোর অসুর কুল থেকে মুক্তি হয়তো হবে। তাই গোবিন্দ কি করলেন, বকাসুরের বদ রক্তটা ফিল্টার করে দিলেন, কি করলেন।